আসসালামু আলাইকুম চরণ দেখে নেওয়া যাক কি থাকছে নিউজে যেখানে মৃত্যুর পর মৃতদেহটিকে রাখা হয় ঘরের ভেতরেই বছরের পর বছর পৃথিবীর অনেক সংস্কৃতি বা ধর্মেই মৃত্যুকে মনে করা হয় শুধুমাত্র শারীরিক বিনাশ যা এই জগতের শেষ আর অন্য আরেক জগতের শুরু তবে ইন্দোনেশিয়ার একটি অঞ্চলে বিষয়টি একটু আলাদাভাবেই দেখে সেখানে একজন মৃত্যু হলেও তার শেষকৃত্য হতে অনেক সময় লেগে যায় মৃতদের নিয়ে তাদের দৃষ্টিভঙ্গিও আলাদা ধরনের একটি সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় বসার কক্ষে পরিবারের সদস্যরা বসে কফি খাচ্ছেন সবাই খুব হাসি খুশি আর এরই পাশের কক্ষে বিছানায় একজন শুয়ে আছেন তিনি কোনো নাড়াচাড়া করছেন না তার ধূসর বর্ণের মুখে ছোটো ছোটো অনেক দাগ যেন পোকামাকড় কামড় দিয়েছে শরীরে অনেক কাপড় পেঁচানো বাড়ির ছোট মেয়েকে জিজ্ঞাসা করা হলে বলে তার সম্পর্কে হৃদয়ের আবেগের খুব সম্পর্ক আছে আমাদের সেই সম্পর্ক এখনো আছে অথচ এই ব্যক্তি মারা গেছেন বারো বছর আগে যদিও তার পরিবার মনে করে তিনি এখনো জীবিত কিন্তু একটু অসুস্থ এই মৃত ব্যক্তি তার পরিবারের প্রাত্যহিক জীবনযাত্রারই একটি অংশ ইন্দোনেশিয়ার তোরোজান এলাকার পুরনো প্রথার এটিও একটি যেখানে মৃতরা জীবিতদের সাথেই বসবাস করে কেউ মারা যাওয়ার অনেক মাস পর অনেক বছর পর শেষকৃত্য হয় এর মধ্যবর্তী সময় নানা হার্বাল ও রাসায়নিক দিয়ে মৃতদেহ সংরক্ষণ করে পরিবারের সঙ্গেই রাখা হয় তাকে দিনে দুবার খাবার দেওয়া হয় এমনকি টয়লেটের জন্য রুমে এক কোণে একটি পাত্র রাখা হয় তার কন্যা বলছিলেন এটা আমার দুঃখবোধ কাটাতে অনেক সাহায্য করছে আমার বাবা যে মারা গেছেন সে কষ্টের সাথেও অভ্যস্ত হতে আমি সময় পাচ্ছি যখন চূড়ান্তভাবে মৃতদের বিদায় জানানো হয় তখন অনুষ্ঠান হয় অত্যন্ত জাঁকজমকপূর্ণ আত্মীয় স্বজনরা আসেন অনেক টাকা পয়সাও খরচ করা হয় আবার এই শেষকৃত্য কিন্তু চূড়ান্ত বিচ্ছেদ নয় কয়েক বছর পর নানা উপলক্ষে কফিন খুলে মৃতদেহ বের করা হয় বন্ধু আর আত্মীয়রা তাকে নানা খাবার দেয় পরিষ্কার করে একত্রে তার সাথে ছবিও তুলেন সমাজবিজ্ঞানী আন্দিতান্দি লেল সমাজবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে এটি জীবিত মৃতদের মধ্যে সামাজিক যোগাযোগ রক্ষার মতো ব্যাপার তিন বছর আগে নিহত এক ব্যক্তির পুত্রবধূ বলেছেন যখন তাকে দেখতেই পাই তখন মনে হয় তিনি আমাদের কত ভালোবাসতেন তবে এই প্রাচীন প্রথাটি এখন ক্রমশ বিলুপ্তির পথে আজ পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ